এসেছি কিন্তু শোনো, যার জন্য আজকে ভাইরাল হয়েছে তাকে কিন্তু এইভাবে তুমি ব্যবহার করতে পারো না। সম্পূর্ণ পুরো কাস্টমার ব্যক্তিগত এই গানটা নিয়ে আমি, তাই জন্য আজকে চলে এসেছি বিভিন্ন রকম বছর নিয়ে। আমার কানে দুটো দেখতে পাচ্ছ বাংলা ঝুলছে, তোমরা ব্যাকগ্রাউন্ডের লোকেশন দেখেই বুঝে গেছো আজকে আমি এত বছর নিয়ে কোথায় এসেছি। এর মধ্যে কোনটা ফেভারিট তোমার? বাংলা আমি খাই না বাবা, যে আমি এই করি না, আমি ওই করি না, আমি বয়স্কদের খেলাই না, এই করি না, তাই জন্য তুমি আমাকে চিনবে না। এর প্রতি পরিপক্ষে তুমি কি বলতে চাইছো? জোরে বলতে হবে, বলছে মাঞ্চু সেটাই না যেটা তোর জন্মদিনে এসেছিল। হ্যাঁ মাঞ্চু সেটাই। আরে ভাই চিনতাম না ভাই, সত্যি তোকে চিনতাম না, স্বীকার করেছি, তুমি স্বীকার করছো আমি চিনতাম না ভাই। এত সেটা ভাঙা, এত সেটা ভাঙা, এত সেটা ভাঙা, তার মানে ওকে আরেকটু ফেমাস হতে হবে চেনার জন্য। এরকম না, ও জায়গায় ফেমাস, বাট আমি কাউকেই চিনি না, সবাই তো তোমার মতন ফেমাস। ও মাই গড, তো সেকেন্ড প্রশ্ন, তোমাকে নিয়ে নেটে অনেক কিছুই বলা হচ্ছে, এখন তোমার অ্যান্টি দুই বৌদি ফেমাস হয়েছে, মিষ্টি বৌদি এবং তার বোন কলকাতায়, আমি হচ্ছে বনগাঁ এলাকায়। তাদেরও চেনো না? যে একদম অ্যান্টি নন্দিনী কথাবার্তা বলছে, তুমি তাদেরও চেনো না? আমি দুবার করে এসেছি কিন্তু, দুই দুই বার করে। এই একই আমার দোকানে অলওয়েজ কিছু না কিছু হতে থাকে, কখনো দেখছি তুমি কাউকে কেলাচ্ছো, কখনো দেখছি কেউ তোমাকে গালাগালি দিচ্ছে, তুমি কাউকে দিচ্ছ, ঝগড়া করছো, আগুন লেগে যাচ্ছে, কন্ট্রোভার্সি, চিৎকার, এইগুলো যে সব কিছুই হচ্ছে, এটা কি কোইন্সিডেন্স হয় না? ইচ্ছা করে তুমি করো ভাইরাস সারাক্ষণ ট্রেন্ডে থাকার জন্য, চর্চায় থাকার জন্য, কে জানে এটাও হয়তো একটা কোয়েশ্চেন, যে এটাও কি কোয়েশ্চেনটা কি আগে ডিসক্রিপ্টেড ছিল? যারা আমরা পাইস হোটেল চালাই পার ডে, এভরিডে আমাদেরকে এরকম কিছু না কিছু ফেস করতে হয়, যেগুলো নাকি যারা ঘরে বসে দেখছে তাদের জন্য ভাইরাল জিনিস, এগুলো কিন্তু আমার প্রশ্ন নয়, দর্শকের প্রশ্ন, তোমার জন্য অ্যানসার না, দর্শকের জন্য। এই জন্যই তো রন্দিনীকে আমি এত ভালোবাসি। বাংলাদেশ থেকে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা আসে, আর লোকালদের তো ছেড়েই যায়, এত ব্লগারদের ইন্টারভিউ দিতে দিতে তুমি রান্না করার আর সার্ভ করার সময়টা কখন? ওর মধ্যে বাবা বাবা নন্দিনীদের ভীষণ ভালো লাগে তোমার সাথে আজকে আড্ডা দিয়ে, তুমি দর্শকদের পুরো ক্লিয়ার করে দিলে। তো আজকে তোমার এখানে খেতে এসেছি, অলরেডি লেট যা আছে, আমি একটু আবার টেস্ট করতে চাই, আমি রেডি তোমাকে খাওয়াতে, যা করছিস কর। হুম, কোনো প্রবলেম নেই, এগুলো করতে পারবে। দেখতে পাচ্ছো নন্দিনীদি আমার জন্য ওখানে পিছনে চাকনা রেডি করছে, আমি এখানে মালের বোতল নিয়ে বসে আছি। তো তার আগে নন্দিনীদির ব্যাকগ্রাউন্ড থেকে আমি তোমাকে একটা নাচ দেখাতে চাই, তুমি দেখতে চাও? মুঝে ভি গুলাবি এক ফির হোতা হ্যা ক্যা, কেমন হয়েছে? দেখতেই পাচ্ছ আমি বাংলার বোতল, রামের বোতল দিয়ে এই যে এখানে নন্দিনীদি হোটেলে চাকনা নিয়ে চলে এসেছি। এইবার আমি একটু হালকা করে একটা পেক বানাবো,
পেকটা বানিয়েছে আপনার। ও মাদাম, আমি এখানে বোতল নিয়ে এসে এক পেক তো বানাবো, তোমাকেও এক পেক দেবো, হালকা করে চাকনা আছে রেডি, দারুন খেতে হবে। নোংরা আমি কে আছে? তুমি মনে খাও না, পাবে তো সবসময় আমাদের সাথে ফানি করো। বাবা তুমি মনে খাও না, তাহলে এখানে মনে খাবি না কি? ও মানে পাবে আগে হাগিও তো আমরা, তাহলে আরে তো দে, এখানে একটা পাইস হোটেল একটু হালকা খাওয়াই দে, আমি এক বোতল খুলছি না আর একটা খুলছি, মজা হবে কিন্তু। এই নন্দিনী খুলতে দিচ্ছে, হালকা করে একটু খুলি, মজা হবে। মজা এই কি কিছু হবে না, দেখো না এরকম তুমি করতে পারো না কিন্তু নন্দিনী, আমি এই আমার জন্য অনেক বেশি কিছু করতে পারি, চল। নন্দিনী তাড়িয়ে দিচ্ছে, একটা পেক খেলে না কিন্তু। এই যে শোনো, যার জন্য আজকে ভাইরাল হয়েছে তাকে কিন্তু এইভাবে তুমি ব্যবহার করতে পারো না। আরে তুই যা রে, বাইরে বাচ্চা তুই ছেড়ে কি করে আসবো না আসবো, সেটা তো সম্পূর্ণ পুরো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এই জন্যই তো কেউ প্রশ্ন করতে পারে না। না এটা তো আমার ঢাকাতে এমন একটা উলঙ্গ হয়ে গেছে, হট প্যান্টও পরা আছে, সেটা তো আপনি বলতে পারেন না। তো গাইস দেখতেই পাচ্ছ, হালকা ঝকঝকে হালকা বেশি হয়ে গেছে, এরকমই আরো ভিডিও দেখার জন্য ফলো স্যান্ডি।